Hi everybody, এই ভিডিওতে আমি আজ ডিসকাস করব ইফ এলস ব্রাঞ্চিং, ইফ এলস ইফ এলস ইফ এলস ব্রাঞ্চিং। আগে ভিডিওতে আমি ব্রাঞ্চিং আর তার ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চিং তার কনসেপ্ট বুঝিয়েছিলাম। ইফ ব্রাঞ্চিংটা আগে ভিডিওতে ছিল, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও ব্রাঞ্চিং। লেটস স্টার্ট উইথ দ্য ব্রাঞ্চিং ইফ এলস। ইফ এলস ইফ এলস মিন হচ্ছে এটা যে টু ওয়ে ব্রাঞ্চিং, তোমরা একটা কন্ডিশন যদি সত্যি হয় তাহলে ইফে ডুববে, আর যদি কন্ডিশনটা সত্যি না হয় তাহলে এলস। কেন এরকম আইডিয়াটা যে আমরা যদি এটা না হয় তাহলে ওটা করব, এটা না হলে ওটা, মিন হচ্ছে ইফ না হলে এলস। ইফের মধ্যে কন্ডিশন সেট থাকবে যে কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে ইফের মধ্যে ডুববে, আদারওয়াইজ আমরা ইফের মধ্যে থেকে বেরিয়ে এলসে চলে যাবো। টু এ ব্রাঞ্চিং, এটা সে টু লাইক টু এ ব্রাঞ্চিং, এটা না হলে ওই কাজটা করবো। এটা সিনট্যাক্স বা দিস থিং, এটা আমি আর ডিসক্রাইব করছি। If else, first point is it is a two-way branching, two-way branching, is a two-way branching. It has one or more condition, is the second point. It has one or more condition or conditions. Depending on the condition, statement executed. If the condition or condition is true, then statement within if executed. Statement is third point. Statement within if executed. If executed. Otherwise, statement within else executed. Otherwise, statement within else executed. তো এখান থেকে আমরা কি জানতে পারছি, যদি টু ওয়ে ব্রাঞ্চিং, টু ওয়ে মিন যদি কন্ডিশন সত্যি হয় তাহলে ইফের মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট করবে, আর যদি না হয় তাহলে এলসের মধ্যে যে কন্ডিশন আছে সেটা এক্সিকিউট করবে। তো এটা টু ওয়ে ব্রাঞ্চিং এর কমন এক্সাম্পলের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ইফ এলসটা, টু ওয়ে ব্রাঞ্চিং। টু ওয়ে ব্রাঞ্চিং আই মিন আইদার দিস ওয়ান ট্রু অর দোজ ওয়ান ট্রু। নাও অন ইস সিনট্যাক্স, সিনট্যাক্স মিন হাউ টু রাইট ডিউরিং দ্য প্রোগ্রাম। ইফ the condition, if the condition, there can be more than one condition combined together by logical operator, this is the condition part. If the condition is true, then statement within if execute, suppose this is the statement one, it can be one or more statement also. Else, if the condition is false, then the statement within else execute. And this is the out of if block, if statement, statement else. এটা মনে রাখবে যে কখনোই else এর মধ্যে কোনো কন্ডিশন হয়, যদি আমরা কোনো কন্ডিশন চেক করি ইফটা না হলে else টা হবে। তো else এর মধ্যে অনেকে হ্যাবিট আছে এখানে করে দিয়ে দেওয়ার, তো এই হ্যাবিটটা যেন না হয় প্রোগ্রাম হিসেবে। প্রথম যারা ইউজার থাকে, প্রথম প্রোগ্রামার, তারা এই মিস্টেকটা করে থাকে, এলসেও একটা কন্ডিশন দিতে, else অল টাইম এটা ফলস হওয়ার জন্য এটা এখানে আসে। যদি কন্ডিশন ট্রু হয় এটার মধ্যে ঢুকবে, আদারওয়াইজ এখান থেকে বেরিয়ে যাবে। So this is the syntax. Now the flowchart. Flowchart means how the execution of this syntax operates. Now first one is the condition block. This is the condition. The condition, if this condition is true, if this one is true, then you can enter within the statement one. Then you can enter within the statement one. তাহলে তোমরা statement one এ আসবে। যদি এটা সত্যি হয়, এটা যদি true হয়, then you can enter statement one block. This is the block of the if block. If it is false, then this is the else part. If this is the false, if this is true, then you can enter this way. If it is false, then you have to execute statement two. Then statement two. After the statement one, this is the statement x. End of the statement, end of the if. After the false, then again statement x, with the
exit point of the if statement. So this is a two-way branching. Two-way mean there are two options. One is if part, another is called else part. So this is the flowchart of if. এখান দেখতে পাচ্ছি আমরা যদি কন্ডিশন সত্যি হয় তাহলে এই পাথটা ফলো করে এদিকে বেরিয়ে আসছি কখনোই তখন এই স্টেটমেন্ট টুটা পাবো না আবার স্টেটমেন্ট টুটা এক্সিকিউট করলে এলসটা যদি স্টেটমেন্ট ওয়ান পাবো না তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা উপরে কখনোই একটা এক্সিকিউট করলে পরেরটা আমি কোনোদিনই পাবো না তো এই জন্য এটাকে টু ওয়ে ব্রাঞ্চ বলে তাহলে এটা একটা পয়েন্টস করলাম এটা সেকেন্ড থার্ড ফোর্থ সিনট্যাক্স এন্ড ফিফথ ওয়ান ইজ ফ্লোচার্ট আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইফ এলস সেখানে একটা ট্রু পার্ট থাকবে যে পার্টটা কন্ডিশন ম্যাচিং করার পর আমরা যাবো ডাইরেক্টলি ইফের পর আর যদি ম্যাচিং না করে তাহলে আমরা সেই পার্টটা থেকে বেরিয়ে এলসে চলে আসব যেটা আমরা আদার স্টেটমেন্ট হিসেবে পার্ট করছি বোথ স্টেটমেন্ট যেটা এক্সিকিউট হয়ে যাবে সেটা গিয়ে টার্মিনেট হবে স্টেটমেন্ট এক্সে গিয়ে মানে কি ইফের পরে যেটাই থাকবে সেটাই স্টেটমেন্ট এক্স তা বোঝানো হচ্ছে যে ইফটা শেষ হয়েছে তারপর ফ্লো অফ কন্ট্রোলটা বাকি প্রোগ্রামের ইনস্ট্রাকশন উপর ইনস্ট্রাকশনে পৌঁছে যাবে তারপর বাকি কাজগুলো হতে থাকবে তো এটা টু ওয়ে ব্রাঞ্চিং এই কনসেপ্টে পয়েন্টস গুলো তোমরা যা লিখতে পারো পরীক্ষার সময় হোয়াট ইজ ইফ ইজ এ টু ওয়ে ব্রাঞ্চিং দেয়ার আর মেনি ওয়ান অর মোর কন্ডিশন ডিপেন্ড অন দ্য কন্ডিশন স্টেটমেন্ট এক্সিকিউট দেয়ার আর টু পার্ট ওয়ান ইজ ট্রু পার্ট লাইক এ ট্রু পার্ট ওয়ান ইজ ট্রু পার্ট ট্রু পার্ট কেন কেন কি এই পার্টটা ইফের মধ্যে আছে যেটা সত্যি হলে এক্সিকিউট হবে আর এটা হচ্ছে ফলস পার্ট এলস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফলস পার্ট তো যদি কন্ডিশন সত্যি হয় তাহলে ইফের মধ্যে স্টেটমেন্ট যেটা আছে সেটা এক্সিকিউট হবে যদি না হয় তাহলে এলস এর মধ্যে যেটা আছে সেটা এক্সিকিউট হবে আর আই বাইরে বেরিয়ে যেন স্টেটমেন্ট এক্স ফাইনালি ফ্লোচার্ট ফ্লোচার্টে আমরা পুরো প্রোগ্রামটা যেভাবে ফ্লো হয় মানে প্রোগ্রামটা এক্সিকিউশন যে পার্টটা আছে ইফের জন্য সেটা এখানে দেখানো যে যদি সত্যি হয় কন্ডিশনটা তাহলে এই পাসটা আসবে আর মিথ্যা হলে এই পাসটা আসবে ডিপেন্ড করে এক্সিকিউশন করে বেরিয়ে আসবে তো ইন দিস ওয়ে ইফ এলস এক্সিকিউট তো ইফ এলস সম্বন্ধেই পয়েন্টসগুলো তোমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে টু ওয়ে এটা কন্ডিশনের উপর বেস করে ট্রু অ্যান্ড ফলস পার্ট এক্সিকিউট করে তো নেক্সট আমরা আসছি এক্সাম্পলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে ইফ এলস এর আরো বেটার করে বোঝাতে হবে সিম্পল এক্সাম্পল নেওয়া যায় দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে লার্জেস্ট এবং টু নাম্বার এক্সাম্পল largest among two numbers যখনই আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি আমরা যখন কোনো প্রোগ্রাম ডেভেলপ করব ফার্স্টে আমাকে প্রোগ্রামটা ডাইরেক্টলি আমরা কি করি আমরা যে যখন ফার্স্ট ইনিশিয়ালি শিখি আইদার টিচারদের কাছে কিছু শিখি বা বুকস থেকে শিখি বা কোথা থেকে শিখে আমরা জিনিসটা প্রোগ্রামটা তাড়াতাড়ি টাইপ করে নিই লিখে ফেলি খাতাতে তো সেটা করলে প্রোগ্রামের আইডিয়াটা আরও ডেপথ অফ কনসেপ্ট আসবে না আমাদের ফার্স্টে জাজ করতে হবে লজিকটা কি একটা যে প্রোগ্রাম আমি করবো সেই প্রোগ্রামটার লজিকটা কি হবে যদি প্রোগ্রামটার লজিকটা আন্ডারস্ট্যান্ড করি তাহলে প্রোগ্রামটা ইজিলি আমি নিজে থেকে যে কোনো প্রোগ্রাম হার্ড প্রোগ্রাম হোক সেটা হয়তো বিশাল হার্ড প্রোগ্রামে আমাকে একটু সময় লাগবে বাট আমি ডেভেলপ করে ফেলতে পারি নিজে থেকে উইদাউট এনি হেল্প দুটো নাম্বার নেওয়া আছে তাহলে আমি আইডিয়া কী হবে দুটো নাম্বার আমি ফার্স্টে ইনপুট নেব ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ক্যানেপ আছে ইনপুট নেওয়ার পর সেই দুটো নাম্বার ডেফিনেটলি দুটো নাম্বার যদি আমি চাই ইন্টিজার নাম্বার নিচ্ছি ইন্টিজার নেবো দুটো নাম্বারকে ইন্টিজারে মেমোরিতে স্টোর রাখো লজিক টাইপের বুঝতে হবে এবার আমরা দুটো নাম্বার যখন কম্পিউটার সিস্টেমে চলে আসলো মেমোরির মধ্যে তখন আমাকে বুঝতে হবে যে এবার আমি কী করবো এবার আমি আমার যেরকম আমি চেক করি দুটো নাম্বারের মধ্যে কে বড়ো তাহলে প্রথমজন দ্বিতীয়জন হচ্ছে বড়ো হলে প্রথমজন বড়ো আদারওয়াইজ আমি বলতে পারি দ্বিতীয়জন বড়ো এবার এই লজিকটা কাজে প্রথমেই যদি দ্বিতীয়জন বড়ো হয় তাহলে প্রথম কন্ডিশনটা সত্যি হলো না দ্বিতীয় কন্ডিশনটা ডাইরেক্টলি ঢুকে যাবে এই যে লজিকটা আমাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি কি করবো প্রোগ্রামটার মধ্যে আমি কি চাই তাহলেই আমি লজিকটা বুঝাবো তাহলে এখানে আমি ইফ এলস অল্টারনেটিভ ইফ এলস ছাড়া আমি কোনো ব্রাঞ্চিং ইউজ করতে পারবো না কেন পারছি না ইফ হলে আমি জানি ওয়ান ওয়ে হয় এখানে একটা কন্ডিশন চেক করে আগের দিন আমি বলেছি এজ যদি কেটে দেন 18 অফ ভোট দিতে পারবে ইফ এলস ইফ এলস যেন অনেক কন্ডিশন লাগে তো এখানে অনেক কন্ডিশন নেই দুটো নাম্বার আছে আইদার দিস ওয়ান ইজ ট্রু অর দিস এটা না হলে ওটা ট্রু তো আমাকে আগে প্রোগ্রামটার সম্বন্ধে অ্যানালিসিস করতে হবে খাতায় কলমে আগে ভেবে নিতে হবে যে আমি প্রোগ্রামটা কি ওয়েতে ফ্লো করবো সেইভাবে আমি প্রোগ্রামটা লিখব হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ হ্যাজ ইনক্লুড টোনিও ডট এইচ ভয়েড মেন এই
এই জায়গাটা যেটা হ্যাজ ইনক্লুড কোনিয়ো ডট এজ, এটা অনেক অনেক সিস্টেমে আমি কোনিয়ো ডট এজ না দিয়ে ডাইরেক্টলি ইল্ড মেইন লিখতে পারি, সেক্ষেত্রে আমাকে রিটার্ন জিরো দিতে হবে। যেমন আগে আমি ভিডিওতে যখন আমি ইফেক্টটা শিখিয়েছিলাম সেখানে আমি কোনিয়ো ডট এজ দিইনি, মেইন ইল্ড মেইন লিখে রিটার্ন জিরো লিখেছিলাম, বা এই কনসেপ্টটা ফলো করতে পারি। যদি আমরা হ্যাজ ইনক্লুড কোনিয়ো ডট এজ দিই তাহলে আমরা ভয়েড মেইন লিখবো এবং রিটার্ন না দিয়ে গেট স্টেজ দেবো, গেট স্টেজ মিন টু স্টপ দ্য স্ক্রিন। তো এই দুটো কনসেপ্টে আমার মোর দেন মানে আউটপুটটা সেম হবে, লজিক ডিপেন্ড করছে ইন্ড মেন এখানে দিতে হবে আর ওখানে রিটার্ন জিরো, ইন্ড মেন এর সাথে রিটার্ন জিরো আর এখানে ভয়েড মেন আর সাথে সাথে গেট সিচ। আর কোনিয়ো ডট এজ ফুল ফর্ম আমাদের জানা আছে, যদি না জানা কনসোল ওরিয়েন্টেড ইনপুট আউটপুট হেডার ফাইল, আর সিডি আই ডট এজ ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। হ্যাজ ইনক্লুড ইজ এ প্রি প্রসেসর ডাইরেক্টিভ, যেটা কাজ হচ্ছে হেডার ফাইল গুলোকে আমার নিয়ে আসা প্রোগ্রামের মধ্যে। হ্যাজ হচ্ছে প্রি প্রসেসর সাইন, ভয়েড মেন থেকে কম্পাইলেশন স্টার্ট হচ্ছে, তো কম্পাইলেশন আমি প্রোগ্রাম লিখি। প্রোগ্রামটা করার সময় আমি প্রথমে বললাম যে যে প্রোগ্রামটা আমি করছি দুটো নাম্বার নিতে হবে, দুটো নাম্বার আমি কি নেব, আমি এখানে দুটো ইন্টিজার নাম্বার নিচ্ছি, তাহলে ইন্টিজার অ্যালোকেট করছি ইন্ট এ আর বি, দুটো নাম্বারই লাগবে। আমি নামগুলো আমি এ বি দিতে পারি, এক্স ওয়াই দিতে পারি, হোয়াট এভার নাম দিতে পারি, প্রোগ্রাম করার সময় আমার চয়েস হবে নাম দিতে পারি, ডেফিনেটলি সেটা লেটার দিয়ে শুরু হতে পারে বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। তো দুটো নাম্বার নিলাম, এটা নেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, এই দুটো নাম্বার নেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার মেমোরিতে টু বাইট, আমরা জানি ইন্টিজার টু বাইট, টু বাইট স্টোর হয় আপলোড ফোর বাইট, ক্যারেক্টার ওয়ান বাইট, এইভাবে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডেটা টাইপ। এবার আমার এবিসি যখনই আমি এবি নিলাম, সেমিকলন দিলাম, সঙ্গে সঙ্গে দু বাইট চার বাইট ইন্টিজার হিসাবে মেমোরিতে স্টোর হলো। এবার ইউজারকে বলবো, ইউজারকে মেসেজ দেবো প্রিন্ট টাইপ করে যে এন্টার টু নাম্বার স্ল্যাশ এন এন্টার টু নাম্বার। এই প্রিন্ট টাইপটা আমরা প্রথমেই প্রোগ্রাম স্ক্যান আপ করার আগে কেন ইউজ করি, যদি কাউকে কিছু দেওয়ার আগে কিছু যদি দিতে বলি, তারা যদি কি দিতে বলি না বলি, তাহলে ইউজারের কাছে প্রোগ্রামটা ইন্টারেক্টিভ হবে না। তো এই প্রিন্ট অফ স্টেটমেন্টটা যখন আমরা এটিএমে যাই টাকা উইথড্র করি বা এটিএমে পিন দিই, তখন যদি কিছু না বলে ডাইরেক্টলি আমি গিয়ে পিনটা অ্যাক্সেস করি, তাহলে তো পসিবল না, অনেক কনফিউশন হয়ে যাওয়ার চান্স আছে। তো এই জায়গাটা আমি প্রথমেই মেসেজ দিলাম এন্টার টু নাম্বার, এই এটাকে প্রম্পট করা বলে, যেটা আমি কি ইউজারের কাছে কি চাইছি সেটা বলছি, এন্টার টু নাম্বার দুটো নাম্বার দিতে চাইছি, মেসেজ দিচ্ছি যেটা স্ক্রিনে গিয়ে পৌঁছে যাবে। তো আমরা যখন প্রোগ্রামটা করছি তখন ভাববো যে আমি আগেই স্ক্যান করবো কি, আগে তো কিছু বলি ইউজারকে কি দেবে, এই জন্য প্রিন্ট টাইপটা আউটপুট হিসাবে স্ক্রিনের মধ্যে যখনই চলে আসবে এন্টার টু নাম্বার নিউ লাইন হিসাবে, তারপর আমি ডেটাটা দিতে পারবো। এবার আমি স্ক্যান করছি, স্ক্যানে আমি যেহেতু যেখানে জানছি কিবোর্ড থেকে আমি দুটো ইন্টিজার নাম্বার নেবো, বোথ আর ইন্টিজার, দেন আমাকে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি ইউজ করি, পার্সেন্ট ডি ফরম্যাটটা ইন্টিজারের জন্য, পার্সেন্ট এফ ফ্লোটের জন্য, পার্সেন্ট এফ সি ক্যারেক্টারের জন্য, তো এগুলো ফরম্যাটিং করছে কিবোর্ড থেকে যখন ডেটাটা নেওয়ার জন্য। পার্সেন্ট ডি ফরম্যাটিং করছি, এই ফরম্যাট করার পর দুটো ইন্টিজার নাম্বার আমি চেকিং হচ্ছে যে কিবোর্ড থেকে আমি যে নাম্বার দুটো দিচ্ছি দুটো ইন্টিজার কিনা, পার্সেন্ট ডি ইন্টিজার ফরম্যাটিং করছে এবং সেটাকে মেমোরিতে ট্রান্সফার হবে। মেমোরিতে ট্রান্সফার করার জন্য আগে আমি ইফে সময় বলেছিলাম যে অ্যাড্রেস দরকার, কারণ মেমোরিতে যখন কোনো ভ্যালু স্টোর হয় এভরি ভ্যালু উড হ্যাভ অ্যান অ্যাড্রেস আছে প্রত্যেকটা ভ্যালু। তো আমি এখানে দুটো ভ্যালু নিয়েছি পার্সেন্ট ডি, সেই দুটো ভ্যালু কোথায় গিয়ে স্টোর হবে, র্যামের কোথায় কোন অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে, যেটা অ্যাম্পারসাইন্ড এ কমা দিয়ে অ্যাম্পারসাইন্ড বি, তো এ আর বি যে অলরেডি মেমোরি জায়গা রেখেছি সেখানে গিয়ে এ আর বি এর ভ্যালুগুলো স্টোর হয়ে যাচ্ছে, এখান থেকে আমি এ আর বি অ্যাক্সেস করতে পারছি সেখানে স্টোর হয়েছে। এবার প্রোগ্রামটা আমি এখানে আসছি, এক দেখতে সুবিধা হবে। এবার মেমোরিতে দুটো ভ্যালু এসে গেছে কিবোর্ড থেকে, এবার আমরা কি করতে প্রোগ্রামটা অ্যাক্সেস কীভাবে বোঝাবো যে কে কার থেকে বড়। তো দুটো নাম্বার যখনই আমার কাছে এসে যাবে তখন আমি কম্পিউটারে চেকিং করবো, চেকিং মানে ব্রাঞ্চিংয়ে ফেলবো, ব্রাঞ্চিং করলে এটা না হলে ওটা এক্সিকিউশন হবে। আমি আগে ব্রাঞ্চিং সম্বন্ধে আইডিয়া দিয়েছি যে এটার পাথ, ডিফারেন্ট পাথস আছে, ডিফারেন্ট ব্রাঞ্চ আছে, যেটার উপর আমি কন্ডিশন উপর বেস করে চয়েস করবো। ইফ যদি আমি এ গ্রেটার দেন বি করি, এখানে কনফিউশন হতে পারে অনেকে, যদি ইকুয়াল টু হয়, হ্যাঁ ইকুয়াল টু হলে দুটো তো সমানই আছে, কেউ না কেউ বড়ই, তাহলে সেটা ইফে যাক বা এলসে যাক তো আমার কিছু এসে যায় না। আমি এ গ্রেটার দেন বি করেছি, এ গ্রেটার দেন বি মানে এ কি বি এর চেয়ে বড়, এ বি এর চেয়ে যদি বড় হয় তাহলে আমি এখানে প্রিন্ট করাবো প্রিন্ট পার্সেন্ট বি ইজ লার্জেস্ট কমা এ। এই পার্সেন্ট ডিটা কেন ইউজ করলাম, এই পার্সেন্ট ডিটা বোঝালাম যে এ এর ভ্যালুটা কম্পিউটার স্ক্রিনে পৌঁছাবে, কোথা থেকে র্যাম থেকে যখন আমরা প্রিন্ট করছি, এটাও স্ক্রিন ফরম্যাটিং যদি করছি, ইনপুট আউটপুট আইও ফরম্যাটিং এগুলো বলে, আমরা যখন দিচ্ছি তখন পার্সেন্ট ডি করে স্ক্যান আপ করছি, ইনপুট ফরম্যাটিং করছি কিবোর্ড থেকে নেওয়ার সময়, আর যখন মনিটরে ডিসপ্লে করছি সেই সময় ডিসপ্লে করার সময় আউটপুট ফরম্যাটিং করছি। তো পার্সেন্ট ডি বোঝাচ্ছে যে যে ভ্যালুটা আমি স্ক্রিনে পৌঁছাচ্ছি সেটা ইন্টিজার টাইপের, এবং সেটা কার ভ্যালুটা, এর ভ্যালুটা, মানে এই লার্জেস্ট বোঝাবে।
এই স্ল্যাশে যদি আমি ফাইভ আর টু নিই তাহলে ফাইভ ইজ লার্জেস্ট বোঝাবে। পার্সেন্টলি কথাটা যদি আমি না যার লার্জেস্ট নাম্বার ইজ পার্সেন্টলি লিখি, যেখানে পার্সেন্টলি ফরম্যাটটা লিখবো সেখানে ভ্যালুটা প্রিন্ট হবে। তো এই কনসেপ্টটা মনে রাখার জন্য বললাম যে পার্সেন্টলি কথাটা তুমি নাম্বার ইজ লার্জেস্ট পর পার্সেন্টলি লিখতে পারো, বা পার্সেন্ট ইজ লার্জেস্ট বা মাঝখানে যেখানে পার্সেন্ট লিখবে সেই জায়গাটা নাম্বারটা প্রিন্ট হবে স্ক্রিনের মধ্যে। এলস 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 প্রিন্ট পার্সেন্টলি ইজ লার্জেস্ট, সেক্ষেত্রে আমরা বলতে পারবো পার্সেন্টলি ইজ লার্জেস্ট, সেটা নাম্বারটা হবে ডেফিনেটলি বি কে বলবো যে পার্সেন্টলি ইজ লার্জেস্ট। এলস আমি বন্ধ করলাম, গেট সেজ দিলাম, স্টপ দ্য স্ক্রিন এবং প্রোগ্রামটা স্টপ হলো, এন্ড অফ মেন। এই যে কনসেপ্টটার মধ্যে আমি দেখলাম এটা না হলে ওই নাম্বারটা বড় হবে। একটা জিনিস খেয়াল করা আজকে যে এখানে ইফের মধ্যে আমি একটা স্টেটমেন্ট আছে তাও আমি একটা ব্লক দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ইফের পরে একটা স্টেটমেন্ট থাকলেই এটা অটোমেটিক্যালি ইফ কনসিডার করে, ব্লকটা দেওয়ার দরকার হয় না। আমি যদি ব্লকটা না দিতাম তাহলে একটা স্টেটমেন্ট থাকলে ইফ কনসিডার করতে, যদি মোর দেন ওয়ান স্টেটমেন্ট দিই সেক্ষেত্রে ব্লকটা খুব নেসেসারি। তো আমাদের হ্যাবিট করতে হবে ব্লক দিয়ে করা, তাতে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হবে যে আমি এই কাজটা করব, এই ব্লকটার কাজটা করব কি আর এই ব্লকটা, যদি আমি নাও দিতাম তাও এটা কাজ হতো সেমভাবে। কিন্তু যদি মোর দেন এটা ভুল হয়ে যায় কখন কি, যদি আমি মোর দেন ওয়ান সেন্টেন্স থাকে তখন একটা সেন্টেন্স নিয়ে পরেরটা স্কিপ করে যায়, যেন ব্লকটা দিয়ে হ্যাবিট করলে সবকটাকে একসাথে সেন্টেন্সকে রাখা যেতে পারে, এই হ্যাবিটটা আমাদের করা উচিত। যদি সিঙ্গেল লিখি আমি টাইমের সেভিং এর জন্য লিখতেই পারি, একটা সেন্টেন্স থাকলে কোনো অসুবিধা নেই। এইভাবে এটাকে প্রোগ্রামটা এক্সিকিউট করছি। তো প্রোগ্রামটা কিভাবে রান করছি, তো প্রোগ্রামটা কিভাবে রান করছে, হ্যাশ ইনক্লুড আবার বোঝাই প্রোগ্রামটাকে, হ্যাশ ইনক্লুড স্টিডি অ্যাড্রেস কন্ট্রোল দিস দ্য হেডার ফাইল হ্যাজ ইনক্লুড দ্য প্রিপ্রসেসর, এই স্টিডি অ্যাড্রেস কাজ কি প্রিন্ট এফ স্ক্যান এফ কে বোঝানো, কন্ট্রোল এফ জিএস টি এফ কে আইডেন্টিফাই করা। পয়েন্ট মেন থেকে প্রোগ্রামটা স্টার্ট হলো, তারপর মেন এর ব্লকটা স্টার্ট হলো। এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি, এ বি দুটো নাম্বার আমরা চাইছি, এটা টু নাম্বারস নিয়েছি, দুটো নাম্বারকে আমি কিবোর্ড থেকে নিতে বলেছি, পার্সেন্টি পার্সেন্ট এম্পারসেন্ট এম্পারসেন্ট বি, এবার দুটো নাম্বার চেকিং করছি, এ কি বি এর চেয়ে বড় তাহলে এ লার্জেস্ট আদারওয়াইজ বি লার্জেস্ট। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দ্য প্রোগ্রামিং। নাও এটা যদি আমি ফ্লো চার্টের থ্রু দিয়ে বোঝাই যে কিভাবে এই প্রোগ্রামটা এক্সিকিউট করছে, এই প্রোগ্রামটাকে ফ্লো অফ কন্ট্রোলটা কিভাবে রান করছে, আমরা যে কোনো যখনই প্রোগ্রাম রান করবো সেটাকে আমরা ম্যানুয়ালি নিজে রান করে দেখবো, তাতে আরও বেশি আমরা পাথ অফ এক্সিকিউশনটা আমরা ইজিলি খুঁজে পাবো, আমি নিজেই প্রোগ্রামটা বুঝতে পারবো যে প্রোগ্রামটা কি ওয়েতে এগোবে, কি ওয়েতে রান করবে। তো এখানে আমি যদি এই ডিটেল এটাকে ফ্লো চার্টের থ্রু দিয়ে বোঝাই তাহলে আরও বেটার এটা বলতে পারবে তোমরা। তাহলে প্রথম থেকে এখানে নাম্বারটা এখান থেকে কম্পিউটার ফ্লো সিকোয়েন্সিয়ালি ফ্লো হচ্ছে, এখান থেকে এখানে এখানে আসছে, এখানে যখন আসছে কম্পিউটার কি করছে, এ আর বিতে এ আর বিতে আমি দুটো মেমোরি অ্যালোকেট করলাম টু বাই টু বাইট। সেই এ আর বিতে আমি যে টু বাই টু বাইট অ্যালোকেট করলাম সেই টু বাই টু বাইটের মধ্যে আমি ভ্যালুগুলো সেন্ড করবো। যখন আমি ভ্যালুগুলো সেন্ড করবো সেই ভ্যালুগুলো ডেফিনেটলি যখন ভ্যালুগুলো আমি সেন্ড করবো সেই ভ্যালুগুলো আমার আসতে হবে কোথা থেকে, কিবোর্ডে ডেফিনেটলি, কিবোর্ড ইজ দ্য প্রাইমারি ইনপুট ডিভাইসেস, তো আমার কিবোর্ড থেকে আমি ডেটাগুলো নেবো। তো কিবোর্ড থেকে ডেটাগুলো নেওয়ার জন্য প্রথমে আমাকে মেসেজ পাঠানো এন্টার টু নাম্বার, এন্টার টু নাম্বার আমাকে প্রম্পট করলো যে আমি দুটো নাম্বার দিতে চাইছি, আমাকে দিতে হবে। তো স্ক্যান করলাম, এবার স্ক্যান করা মানে কি, কিবোর্ড থেকে আমরা ডেটাগুলো যেগুলো পাঠাচ্ছি এটা সাপোজ কিবোর্ড, এটা মেমোরি, পুরো কনসেপ্টটা এইভাবে এটাই বুঝতে হবে আরো তোমরা নিজেরা। কিবোর্ড থেকে যখন আমরা ডেটাটা দুই আর সাপোজ ফাইভ আর টু প্রেস করছি, দুটো নাম্বার যখন প্রেস করছি কম্পিউটার দুটো নাম্বারকে ফার্স্ট অফ অল চেকিং করছে, এটা ইন্টিজার নাম্বার দিয়েছি কি অন্য নাম্বার দিয়ে দিয়েছি, যদি ফাইভ পয়েন্ট টু দিতাম তাহলে ফ্যাশন পয়েন্টটা কেটে বাদ দিত কম্পিউটার, তখন এ আর বি যেহেতু ইন্টিজার তখন এ আর বি এর কাছে ফাইভটা পৌঁছাবে, টু পয়েন্ট টুটা বাদ দিই। তো এখানে ফরম্যাটিং করার পর স্ক্যানেপ করার পর সেই দুটো নাম্বার এর অ্যাড্রেসে, সাপোজ এর অ্যাড্রেস হচ্ছে এটা দেওয়া আছে, বিয়ের অ্যাড্রেস সাপোজ এটা দেওয়া আছে, এখনো এই অ্যাড্রেস ক্যারি করতে পারে অটোমেটিকলি জেনারেটেড হয়, হেক্সাডেসিমাল ফরম্যাটে অ্যাড্রেস স্টোর থাকে, তো অ্যাড্রেস নাম্বারগুলো জেনারেটেড হয়। এখান থেকে আমি যে ফাইভটা পাঠাচ্ছি সেই ফাইভটা এর অ্যাড্রেসে স্টোর হচ্ছে আর টুটা বিয়ের অ্যাড্রেসে স্টোর হচ্ছে। তো স্ক্যানেপের থ্রু দিয়ে আমরা দুটো নাম্বারকে দুটো মেমোরি লোকেশন আমি পাঠিয়ে দিলাম, এটা ইজিলি বোঝা গেল যে অ্যাম্পারস্যান্ড এ মানে হচ্ছে এর অ্যাড্রেসে যে ভ্যালু স্টোর হচ্ছে এই ভ্যালুটা কিবোর্ড থেকে দেওয়া হচ্ছে আর বিয়ের অ্যাড্রেসে কি ভ্যালুটা স্টোর হচ্ছে। ইন দিস ওয়ে ইউ ক্যান স্টোর দ্য ভ্যালু। এবার তো ভ্যালু এসে গেছে, এবার চেকিং করবো কি করে, কম্পিউটার সিপিইউ ব্রাঞ্চিং অ্যাপ্লাই করতে হবে, ব্রাঞ্চিং কি করবে করবে, আগে ব্রাঞ্চিং আমি বুঝিয়েছি যে এবার ফাইভ গ্রেটার দেন টু, এটা ফাইভের জায়গায় ফিফটি হতে পারে, টোয়েন্টি হতে পারে, হোয়াট এভার নাম্বারে হোক সিপিইউ সেই নাম্বারটা ফেচ করলো ওখান থেকে। এবার চেক করে বলছে এ কি বিয়েছে বড়, এটা গ্রেটার দেন একটা রিলেশন অপারেটর, আইদার ট্রু আর ফলস রিটার্ন করবে, যদি সত্যি হয় এটা প্রথম জন দ্বিতীয় জনের বড় হয় তাহলে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে, ফাইভ টু হচ্ছে বড় তাহলে সত্যি রিটার্ন, ট্রু রিটার্ন করে ট্রু মানে আমরা জানি ওয়ান,
সঙ্গে সঙ্গে ইফ এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেটাকে কম্পিউটার এক্সিকিউট করা যায়। তাহলে ইফ এর মধ্যে কি স্টেটমেন্ট আছে? ইফ এর মধ্যে আছে এ ইজ লার্জেস্ট, মিন ফাইভ ইজ লার্জেস্ট, যদি এটা তাহলে তারপর এখান থেকে বেরিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যাচ্ছে। তো এটা একটা ফ্লো অফ এক্সিকিউশন বোঝানো হবে। যদি নাম্বারটা ফাইভ আর টু এর জায়গায় যদি হতো ফাইভ অ্যান্ড টোয়েন্টি হতো, তাহলে ফাইভ কি গ্রেটার দেন টোয়েন্টি? কম্পিউটার বলতো নো। অলসো তো তাহলে তাহলে এদিক থেকে যে স্টেটমেন্ট আছে এটা বি ইজ লার্জেস্ট, টোয়েন্টি ইজ লার্জেস্ট, সেটা এক্সিকিউট করে বেরিয়ে যেত। এইভাবে আমরা টু ওয়ে ব্রাঞ্চিংটা বোঝাতে পারছি। টু ওয়ে ব্রাঞ্চিং এই কনসেপ্টটা যেটা আমরা আইদার দিস ওয়ান ইজ ট্রু হবে না, যদি ইকুয়াল টু হয়, সাপোজ ফাইভ ফাইভ দিয়েছে, ফাইভ গ্রেটার ফাইভ গ্রেটার দেন ফাইভ, নো, ফাইভ গ্রেটার দেন ফাইভ নয়। তো এটা ফাইভ গ্রেটার দেন ফাইভ না হওয়ার জন্য এটা এলসে পার্টে যাবে, কারণ প্রথম পার্টটা সত্যি নয়। প্রথম পার্টটা যদি ট্রু হতো তাহলে এটা এক্সিকিউট হতো, প্রথম পার্টটা সত্যি নয় তাই এলস পার্টটা এক্সিকিউট করেছেন। এখানে এলসে গিয়ে বলছেন দ্য লার্জেস্ট নাম্বার ইজ ডেফিনেটলি দুটো ইকুয়াল, ইউ ক্যান পুট ফাইভ, বি ইজ লার্জেস্ট, দ্যাট ইজ ফাইভ ইজ লার্জেস্ট। এইভাবে আমরা অনেকে আমরা করতে পারি এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, তো দুটোতেই চেকিং করতে পারি যদি এ বি এর চেয়ে বড় হয় বা সমান হয়, আদারওয়াইজ এলসে বি এর জন্য রাখতে পারি। সেটা আমি করতে পারি, আমার কন্ডিশন আমি কীভাবে সেট করছি ওটা আমি লজিক্যালি কীভাবে আন্ডারস্ট্যান্ড করাচ্ছি প্রোগ্রামটাকে, এটা আমার উপর ডিপেন্ড করছে। আমি বিভিন্ন জনে বিভিন্ন প্রোগ্রামের কনসেপ্টে সেট করতে পারে, এই গ্রেটার দেন ইকুয়াল টু করতে পারে কেউ, আবার কেউ অন্যভাবে সেই জিনিসটা ভাবতে পারে। তো কেউ এ লেস দেন ইকুয়াল টু দিয়েও ভাবতে পারে, তখন বলতে পারে এ লেস দেন বি, প্রথম একটা তার বি ইজ লার্জেস্ট, তারপরটা এ ইজ লার্জেস্ট, বিভিন্ন ওয়েতে সে যারা প্রোগ্রামিং কনসেপ্টের থ্রুতে আমি এটা বোঝাতে পারি। তো এটা গেল ইফ এলস। তো আর একটা প্রোগ্রাম নেওয়া যাক আরো বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য যে ইফ এলসটা আরো কিভাবে কাজ করে। তো এখানে আমি আরেকটা প্রোগ্রাম নিচ্ছি যে একটা নাম্বার কি ইভেন কি অড চেক করার জন্য, ইভেন আইদার দিস ওয়ান ইজ ইভেন অর অড। আমি মুছে দিলাম, এটস দিস ইজ এক্সাম্পল টু, রাইট এ প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম টু চেক এ নাম্বার, রাইট এ প্রোগ্রাম টু চেক এ নাম্বার ইজ ইভেন অর অড, একটা প্রোগ্রাম যেটা ইভেন অর অড চেক করবে। ইভেন অডের লজিক কি? আমাদের জানতে হবে যে পৃথিবীতে যতগুলো নাম্বার আছে যেভাবে আমরা ইভেন অড চেক করবো, যদি আমরা দুই দিয়ে ভাগ করি, ভাগফল নিয়ে ম্যাটার না, ভাগ শেষ, ভাগ শেষ যদি আমাদের জিরো আসে তাহলে সেই নাম্বারটা ডেফিনেটলি ইভেন নাম্বার, আর যদি ভাগ শেষ ওয়ান আসে, ভাগ শেষ ওয়ান আসে তাহলে আমরা এটা বুঝবো অড নাম্বার। যেরকম আমরা একটা নাম্বার নিলাম সাপোজ ফাইভ, ফাইভকে আমি টু দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ কত আসবে? ওয়ান, দ্যাট ইজ অড নাম্বার। যদি এইট নিই, এইটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত আসবে? ভাগ শেষ, রিমাইন্ডার, না রিমাইন্ডার কত আসবে? জিরো। তো এইট ইজ এন ইভেন নাম্বার। তো এইভাবে আমরা আগে ভেবে নেবো যে প্রোগ্রামটা আমরা কী করবো। যে কোনো প্রোগ্রাম করার সময় একটা বড় যখন ধীরে 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 প্রোগ্রাম ডেভেলপ করতে থাকবে তখন আগেই খাতায় কলমে প্রোগ্রামটা ডিসাইড করবে কি ওয়েতে আমি এগো। যখনই আমি ডিসাইড করে ফেলবো যে প্রোগ্রামটা আমি এই থিঙ্কিং করছি, আমার এই আইডিয়াস আছে, তারপর প্রোগ্রামটা লিখতে শুরু করবে, ফাইনালি মেশিনে বসাবে। যখন আমি কোনো প্রোগ্রামে আমি আগেই ডাইরেক্টলি মেশিনে বসি তাহলে কি হয়, আমাদের থিঙ্কিংটা অনেকটা ডেভেলপ করে না। আমাদের ফার্স্ট অফ অল হবে খাতায় কীভাবে আমরা করবো, সেই খাতা এক্সিকিউশন করাবো, সেটা আমি ফ্লো চার্ট করে বুঝে নেবো যে কীভাবে কী পাথ দিয়ে ফ্লো হচ্ছে, দেন আমরা মেশিনে বসবো। ডাইরেক্টলি মেশিনে বসা মানে কি, প্রোগ্রামটা থিঙ্কিং যখন আমরা ডেভেলপ করছি সেটা আইদার কপি করে দিচ্ছি বা মানে নিজে থেকে বানাচ্ছি না, কারোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে করছি। এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রথম প্রথম যখন আমরা প্রোগ্রামিং শিখি শুরুর দিকে তখন আমাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে প্রোগ্রামটাকে রাইট করে ক্রিয়েট করে তারপর মেশিনে রান করা। তো আমরা একটা নাম্বার নিচ্ছি, সেই নাম্বারটা প্রাইম ইভেন অর অড, আমরা একটা নাম্বার নিচ্ছি সেই নাম্বারটা ইভেন অর অড চেক করবে। আগের মতোই আমরা যে কোনো সি প্রোগ্রামিং আমরা হ্যাজিং ডট এসটিডি আর ডট হেডার ফাইল গুলো দিয়ে স্টার্ট করছি, আর হ্যাজিং ডট কোরিয়ার ডট এসে দিলাম গেট সিএচএ বোঝানোর জন্য। তো এই দুটো আমরা হেডার ফাইল নিয়ে নিলাম ফার্স্ট অফ অল। এরপর আমরা ভয়েড মেনে আসছি, এটা আমি আগেই বলেছি ইনমেনও আমি ইউজ করতে হবে, সেক্ষেত্রে কোরিয়ার ডট এসটা লাগে না। তো এখানে আমি একটা নাম্বার নেবো, যে নাম্বারটা সাপোজ নিলাম এন, একটা ইন্টিজার নাম্বার নেবো যে নাম্বারটা চেক করবে আইদার দিস ওয়ান ইজ ইভেন অর অড, একটা সিঙ্গেল নাম্বার। এবার আমি আগে এই প্রোগ্রামটা যে কোনো প্রোগ্রাম করার সময় আমি বলেছি ইউজারকে একটা প্রম্পট করবে কি চাই বলো, এন্টার দ্য নাম্বার। তো এন্টার দ্য নাম্বার আর নিউ লাইন দিচ্ছি, নিউ লাইন দিলে একটা স্ক্রিনের একটা লাইন থেকে সরে গিয়ে প্রিন্ট হবে, একদমই কোনার যে লাইনটা আছে সেখান থেকে প্রিন্ট না হয়। স্ক্যানেপ, এবার একটা নাম্বার নিয়ে নিচ্ছি স্ক্যানেপ, পার্সেন্ট ডি ইন্টিজার নাম্বার, যেহেতু পার্সেন্ট এন এর মধ্যে স্টোর হচ্ছে, তার নাম্বারটা এখন র্যামের মধ্যে এসে গেছে। এবার এই নাম্বারটাকে আমি চেক করবো যে এই নাম্বারটা ইভেন কি অড। আমরা ডিভি অপারেটর জানি, ডিভিশন অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটর, এই অপারেটরগুলো অ্যারিথমেটিক অপারেটর হিসেবে প্লাস মাইনাস যে অপারেটরগুলো আছে। মড বলে একটা অপারেটর আছে, সেটাকে মডিউলাস অপারেটর, রিমাইন্ডার ফাইন্ড করে। যদি আমরা
5.2 করি সেটা হচ্ছে রিমাইন্ডার হয়ে যাবে 1 আর যদি 5/2 করি তাহলে হচ্ছে এটা 2.5 হয় তো দিস ওয়ান ইজ রিমাইন্ডার এন্ড দিস ওয়ান ইজ অ্যানসার বাচ্চি যেটা আমরা ভাগফল বলছি তো 5/2 যখনই আমরা করছি সেই রিমাইন্ডারটা আমার দরকার রিমাইন্ডারটাই ইম্পর্টেন্ট সবচেয়ে কারণ কি আমরা যে কোনো নাম্বারকে যদি আমরা ভাগ করি সেই যে ভাগ শেষ থাকছে সেইটা ডিসাইড করছে এটা ইভেন কি হচ্ছে যদি এটা 1 থাকে তাহলে জানবি এটা অড হয়ে যাচ্ছে আর যদি সেটা আমরা যদি দেখতে পাচ্ছি এখানে 0 আসছে তো যেটা জানবি ইভেন হয়ে যাচ্ছে তো এই যে লজিকটা এই লজিকটা আমাকে একটু ডিসাইড করতে হবে তারপর আমি প্রোগ্রামটা করবো আমি যদি প্রথমেই প্রোগ্রামটা কারোর থেকে ইনফ্লুয়েন্স এটা এটা হলে এটা হয় আমি ডিটেলটা না জানি তাহলে আমি পরে গিয়ে যখন আমি অফকোর্স এই প্রোগ্রামটা আমি রান করে ফেলতে পারি কারোর দ্বারা কিন্তু যখন আমি নিজে থেকে ডিসাইড করবো যে প্রোগ্রামটা তখন আমার মধ্যে একটা ক্যাপাবিলিটি এসে যাবে কমপ্লেক্স কমপ্লেক্স প্রোগ্রামগুলো ডেভেলপ করার তো এটা আমাদের যখনই ইনিশিয়ালি প্রোগ্রাম লেভেলে শিখছি প্রত্যেকেই হ্যাবিটটা করে রাখা উচিত আমি খাতায় কলম আগে ডেভেলপ করবো তারপর আমি প্রোগ্রামটাকে লিখবো খাতায় নেক্সট মেশিনে বসাবো তো এখান থেকে আমি কি পাচ্ছি চেকিং এ ফেলবো ইফ আমরা কন্ডিশন চেক করবো যে নাম্বার যেটা নিয়েছি এম সেটাকে দুই দিয়ে ভাগ করে বাক্সে যদি ইকুয়াল টু জিরো হয় ইকুয়াল টু আর ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্স এখানে অনেকে কনফিউশন হয় ইকুয়াল টু দিস দ্য রিলেশন অফ ব্যাটার ওইটা কি ওই নাম্বারে সমান রিলেট করছে যদি একটা ইকুয়াল টু লিখি তার অ্যাসাইন করছি মানে এক্স ইকুয়াল টু 10 আমি যখন লিখছি তখন এক্স 10 এর ভ্যালু এক্স এ ট্রান্সফার হচ্ছে আর এক্স ইকুয়াল টু 10 যখন লিখছি তখন আমি এটার ভ্যালু এটার ভ্যালু চেকিং করছি কম্পেয়ার করছি তো ইকুয়াল টু আর সিঙ্গেল ইকুয়াল টুর মধ্যে অনেক কনফিউশন থাকে ইকুয়াল টু মিন অ্যাসাইনমেন্ট অফ ব্যাটার অ্যান্ড ইকুয়াল টু মিন রিলেশন অফ ব্যাটার যেটা দুটো কম্পেয়ার করছে সেম কিনা তো এখানে আমি দুটো নাম্বারকে ভাগ করে যদি দেখি দুটো বাক্সেস অ্যাকচুয়ালি বাক্সে যদি আমি দেখি এখানে কি পাচ্ছি যদি জিরো পাই তাহলে জানবো সেটা হচ্ছে ডেফিনেটলি একটা প্রিন্টএফ এর মধ্যে যেটা পাচ্ছি পার্সেন্ট ডি ইজ ইভেন তো এটা একটা ইভেন নাম্বার যেটা ইভেন নাম্বারটা এন এলস যদি আমি ওটা দুই দিয়ে ভাগ করে বাক্সেস আমি জিরো না পাই ডেফিনেটলি কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পর বাক্সেস আইদার 1 আর 0ই থাকবে যদি জিরো না হয় তাহলে সেটা অড প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ অড সেই অড নাম্বারটা প্রিন্ট করে দিচ্ছি তো এলসটা বন্ধ করলাম এবার গেট সি দিয়ে প্রোগ্রামটা আমি স্টপ করলাম স্টপ দ্য স্ক্রিন গেট সি ইউজ টু স্টপ দ্য স্ক্রিন সো দ্যাট উই ক্যান সি দ্য আউটপুট তো এইভাবে আমরা নাম্বারটা নিলাম এবার এখানে অনেকে লজিক থাকে যে আমি নাম্বারটা একটা অন্য ভেরিয়েবলে রাখবো তাহলে আরেকটা ভেরিয়েবল লাগবে এন আর এম এম ইকুয়াল টু এন মড 2 করে বাইরে স্ক্যানেপ করার আগে রেখে দেবো তারপর চেক করবো যে এম ইকুয়াল টু 0 তাহলে কি হয় একটা মেমোরি স্পেস আর একটা 2 byte এক্সট্রা লেগে যায় এটা করা যেতে পারে প্রোগ্রাম আমি আমি বিভিন্নভাবে করতে পারি কিন্তু প্রোগ্রামে ইম্পর্টেন্ট কি প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড নাম্বার অফ ভেরিয়েবল স্টোরেজ ক্যাপাসিটি যদি স্টোরেজ আমি স্টোরেজ স্পেস কমপ্লেক্সিটি যেটা স্পেস কমপ্লেক্সিটি বলি এই স্পেসটা যদি আমি খুব বেশি ভেরিয়েবল ইউজ করি সেটাকে কি হয় প্রোগ্রামটাকে মেমোরি স্পেস বেশি নেয় তখন সেই প্রোগ্রামটা এফিসিয়েন্সি ভালো হয় না আর প্রোগ্রামের টাইম খুব ইম্পর্টেন্ট টাইম কমপ্লেক্সিটি যত প্রোগ্রামটার মানে ভালো হবে তত প্রোগ্রামটা মানে কম হবে টাইম কমপ্লেক্সিটি সেটা প্রোগ্রামটা বেটার এক্সিকিউশন করবে সেটা গুড প্রোগ্রামার হিসেবে ধরা হয় তো এখানে আমি অনেকেই দেখেছি অনেকে করতে দেখেছি অনেক স্টুডেন্টকে ইনিশিয়ালি প্রথমে করে ফেলে এন ইকুয়াল আরেকটা ভেরিয়েবল নিয়ে নেয় এম সেখানে এন মড 2 এর ভ্যালুটা রেখে দেয় সেটা জিরো হয় বা আদার 1 স্টোর থাকে তারপর চেক করে এম ইকুয়াল টু 0 তাহলে ইভেন আদারওয়াইজ তো এই যে প্রোগ্রামটা আমি করলাম এটাকে ফ্লো চার্ট দিয়ে কি করবো তাহলে আগের মধ্যে আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম যেটা ইমেজ এন আছে ভেরিয়েবলটা এখানে আমি স্ক্যান করলাম স্ক্যান করে সাপোজ অ্যাড্রেসে গিয়ে ভ্যালুটা পৌঁছে গেল সাপোজ এখানে 21 নিয়েছি এবার চেকিং করছি 21 মড 2 ব্রাঞ্চিং এ আসছি ব্রাঞ্চিং এর কনসেপ্টটা এটা টু ওয়ে ব্রাঞ্চিং যদি 21 মড 2 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এই পাশে চলে আসবে একটা আছে আর একটা আছে এলস এর দিকে একটা আছে তো দুটো গিয়ে বেরিয়ে আসছে প্রোগ্রামটা 21 কে ডিভাইড করবে 21 কে ডিভাইড করা বা 2 দিয়ে ডিভাইড করা বা 2 1 2 এন্ড 1 0 0 1 তো দ্যাট ইজ দ্য রিমাইন্ডার 1 20 দ্যাট ইজ রিমাইন্ডার 1 তো যখনই আমি রিমাইন্ডার 1 পাচ্ছি সেই রিমাইন্ডার 1টা আমার এখানে কাজে লাগবে ডিভিশন করার পর যে রিমাইন্ডার 1টা আমরা পাচ্ছি সেই রিমাইন্ডার 1টা আমার এখানে কাজে লাগবে সেই রিমাইন্ডার 1টাকে আমি চেকিং করবো জিরোর সাথে যখনই দেখছি 1 ইকুয়াল টু 0 নাও নো মিন এই ফ্লোটা হয়ে যাবে ফলস এর দিকে এটা 2 এর দিকে তো ফলস এর দিকে গিয়ে সেটাতে অড পাবে অডটা প্রিন্ট করে বেরিয়ে আসবে এটা হচ্ছে টু ওয়ে যেটা আমি এক্সাম্পল দিয়ে আগে বুঝিয়েছি টু ওয়ে ব্রাঞ্চিং যদি এটা 20 থাকতো 20 কে দুই ভাগ করে বাক্সেস কি হতো ডেফিনেটলি জিরো থাকতো রিমাইন্ডার জিরো হতো এই জিরোটার বেস করে আমি বলতে পারতাম এটা একটা ইভেন নাম্বার তো ইন দিস ওয়ে ইফ এলস এক্সিকিউট
In the next video, I will discuss if else-if ladder, that is multi-way branching. So thank you for watching this video. Thank you.